ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ঘটনা এড়াতে রাত 2:30 থেকে দৌলতদিয়া পাটুরিয়া রুটে বন্ধ রাখা হয়েছিল ফেরি চলাচল। 4.5 ঘন্টা পর কিছুক্ষণ আগে ফেরি চলাচল শুরু হয়েছে। দর্শক, দৌলতদিয়া থেকে বিস্তারিত জানাতে এই ব্যাপারে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, 4.5 ঘন্টা ফেরি চলাচল তো বন্ধ ছিল, অপেক্ষমান গাড়ির লাইন আসলে কতটা দীর্ঘ আর সর্বশেষ কি পরিস্থিতি আমাদের জানাবেন। পাশাপাশি যে পণ্যবাহী সেগুলি কিন্তু দীর্ঘ সারি দৌলত দেয় ঘাটের এই পণ্যের কিন্তু দীর্ঘ সারি রয়েছে। প্রায় 5 কিলোমিটার লম্বা 2টি সারি রয়েছে। একটি সারি যাত্রীবাহী পরিবহন, যাত্রীবাহী পরিবহন এবং অন্যটি সাইতে পণ্যবাহী ট্রাক রয়েছে। এই সকল ট্রাক যানবাহনগুলি কিন্তু রাত 2:30 থেকে ফেরি পারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে রাত 2:30-এর দিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। আর ফেরি চলাচল বন্ধ করায় এ সকল যে ফেরি পারা পার হতে যে সকল যানবাহনগুলো দৌলতদিয়া ঘাটে এসে তারা কিন্তু দীর্ঘ সময় ফেরি পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে রয়েছে। তো কিছুক্ষণের আগে পূর্বে আমরা কিছু চালক ও যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে শীতের মধ্যে বাচ্চা এবং বৃদ্ধদের নিয়ে এবং নারী যাত্রীদের নিয়ে নানা প্রকার দুর্ভোগ পোহাতে হয়। কারণ দৌলতদিয়া 1 কিলোমিটার রাস্তার মধ্যে যাত্রীবাহী দোকান এবং বিভিন্ন জিনিস থাকায় এই সকল যাত্রীরা সহজে নামতে পারে, কিন্তু 1 কিলোমিটারের দূরে যে সকল সিরিয়ালে যে সকল যানবাহনগুলি রয়েছে সে সকল যানবাহন থেকে কিন্তু কোনো যাত্রী নিচে নামতে পারছে না। কারণ নিরাপত্তাহীনতার কারণে সে সকল যাত্রী নামতে না পেরে সারা রাতই কিন্তু তাদেরকে গাড়ির মধ্যে থাকতে হয়েছে। তো যাত্রীরা কিন্তু বলেছেন যে শিশু বাচ্চা ও বয়স্কদের নিয়ে যে চরম দুর্ভোগটি তাদেরকে সারা রাতই কিন্তু পোহাতে হয়েছে। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা আবার কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে কোনো কুয়াশা কমে আসায় সকাল 7টা থেকে পুনরায় ফেরি চলাচল করা শুরু হয়েছে। তবে সারা দিনে ফেরি চলাচল শুরু হলে পারাপার করা যাবে। তো এইগুলো দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সম্ভব আমি কিন্তু দৌলতদিয়া সিসিউতে